বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। গতকাল প্রকাশিত দেশের বিভিন্ন পত্রিকায় 21 আগস্ট গ্রেনেড হামলাকে রাষ্ট্রযন্ত্রের সহায়তায় হামলা বলে আদালতের পর্যবেক্ষণে যে খবর প্রচারিত হয়েছে, তাতে ক্ষমতাসীন দলের রাজনৈতিক বক্তব্যের হুবহু প্রতিফলন দেখে দেশের জনগণের মতো আমরা অবিস্মিত হয়েছি। রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছে, 1971-এ পরাজিত শক্তি এদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাকে ব্যাহত করার অপচেষ্টা চালাতে থাকে। পরাজিত শক্তি ঐক্যবদ্ধভাবে 1975-এর 15ই আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যা করে স্বাধীন বাংলাদেশের উন্নয়নের গতিকে রোধ করে। জাতির পিতাকে হত্যার পর জাতীয় চার নেতাকে হত্যা করা হয়, কিন্তু ষড়যন্ত্র থেমে না গিয়ে বহমান থাকে। 2004 সালের 21 আগস্ট আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করার হীন চেষ্টা চালানো হয় বলেও আদালতের পর্যবেক্ষণে উল্লেখ করা হয়েছে। আদালতের এসব পর্যবেক্ষণ এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের রাজনৈতিক বক্তব্য হুবহু এক, কিন্তু লক্ষণীয় হল 1975-এর 15ই আগস্টের নৃশংস হত্যাকাণ্ড, জেলখানায় চার নেতার বর্বরোচিত হত্যাকাণ্ড এবং 21 আগস্ট গ্রেনেড হামলার মতো ঘৃণ্য অপরাধকে এক সূত্রে গাঁথার যুক্তি সঠিক হলে বিএনপি কিংবা বিএনপি পরিচালিত রাষ্ট্রযন্ত্রকে অপরাধী বলা হলো কোন যুক্তিতে? 1974 সালে বিএনপির জন্মও হয়নি। 15ই আগস্ট কিংবা 3 নভেম্বর হত্যাকাণ্ডের বিচারে কোনো আদালতই বিএনপি কিংবা বিএনপি কোনো নেতাকে অভিযুক্ত এমনকি সম্পৃক্ত করেনি। তাহলে 21 আগস্টের ঘটনার বিচারের পর্যবেক্ষণে আগের দুটি ঘটনার উল্লেখ কতটা প্রাসঙ্গিক? দল বিশেষের রাজনৈতিক বক্তব্যের সাথে আদালতের পর্যবেক্ষণ মিলে যাওয়া কোনো স্বাভাবিক ঘটনা নয় বলেই জনগণ মনে করে। অন্যদিকে হুজি নেতা মুফতি হান্নান দৈহিক ও মানসিক নির্যাতনের মুখে যে জবানবন্দি দিয়েছিলেন, তা তিনি প্রকাশ্য আদালতে লিখিতভাবে প্রত্যাহার করে নেওয়ার পরেও তারই জবানবন্দিকে ভিত্তি করে জনাব তায়েক রহমান এবং অন্যান্য বিএনপি নেতাকে অভিযুক্ত করে শাস্তি দেওয়াটা কতটা মানবিক যুক্তিযুক্ত কিংবা আইনসঙ্গত হয়েছে তা উচ্চ আদালত বিবেচনা করবে বলে আমরা আশা করি। আদালতের পর্যবেক্ষণে বিরোধী দলের প্রতি সরকার ও সরকারি দলের প্রত্যাশিত আচরণ সম্পর্কে যেসব বক্তব্য প্রকাশিত হয়েছে তা বর্তমানে ক্ষমতাসীন সরকারি দলের আচরণের ঠিক বিপরীত। আমরা আশা করব সরকার আদালতের এসব পর্যবেক্ষণ মান্য করবে। রায়ের পর্যবেক্ষণে সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য এস এম কিবরিয়া, আহসানুল্লাহ মাস্টার হত্যাকাণ্ডের উল্লেখ থাকলেও মাননীয় বিচারকের বিরোধী দলীয় নেতাকর্মীদের প্রতি সরকারি দলের আচরণ কেমন হওয়া উচিত সে সম্পর্কে দেয়া পর্যবেক্ষণে বর্তমান সরকারের সরকারের আমলে সাবেক মন্ত্রী সালাউদ্দিন আহমেদ, সংসদ সদস্য ইলিয়াস আলী, সাইফুল ইসলাম হিরো, কাউন্সিলর চৌধুরী আলম, ছাত্রনেতা জাকির সহ গুম হওয়া রাজনৈতিক নেতাকর্মীদের কোনো কথা নেই কেন জনগণ তা জানতে চাইতেই পারে। রায়ের পর্যবেক্ষণে কাঙ্ক্ষিত রাজনৈতিক পরিস্থিতির সাথে গত 10 বছরে হাজারো গুম, খুন, গায়ে বন্দুক থেকে গুলি করে পঙ্গু করা, হাজার হাজার গায়েবী মামলা দিয়ে লাখো লাখো বিএনপি নেতাকর্মীদের বছরের পর বছর ঘরছাড়া করে রাখা, গ্রেফতার করে রিমান্ডে নিয়ে অকথ্য নির্যাতন করার বিষয়ে কোনো কথা না থাকা রায়কে প্রশ্নবিদ্ধ করতেই পারে। বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকাকালে সংগঠিত 21 আগস্ট গ্রেনেড হামলায় সংগঠিত হত্যাকাণ্ডের দায়িত্ব যদি রাষ্ট্রযন্ত্রের হয়, তাহলে বর্তমান সরকারের শাসন আমলে পিলখানা বিডিআর সদর দপ্তরে সংগঠিত হত্যাকাণ্ড, হলি আর্টিজানে হত্যাকাণ্ড, জঙ্গি হামলায় নিহত বিদেশি কূটনৈতিক ব্যবসায়ী, এনজিও কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, ইমাম মোয়াজ্জেম, যাজক, পুরোহিত, ব্লগার সহ অসংখ্য সাধারণ মানুষের হত্যাকাণ্ডের দায় ক্ষমতাসীনদেরও পরিবর্তায়, কিন্তু রায়ের পর্যবেক্ষণে এসব বিষয়ে কোনো উল্লেখ নেই। এখানে আরেকটি বিষয় আমি উল্লেখ করতে চাই, 1997 সালের 7ই নভেম্বর পল্টনে দেশভক্তির বেগম খালেদা জিয়ার মিটিংয়ে বোমা আক্রমণ হয়েছে এবং তাকে হত্যা করার উদ্দেশ্যে বোমা আক্রমণ হয়েছিল। তখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল এবং সেই সময় পুলিশ টিয়ার গ্যাস শেল মেরে ছত্রভঙ্গ করে দিয়েছে সকলকে, এই কথা আমরা ভুলে যাচ্ছি। এই একই কথার সঙ্গে আপনার রক্ষী বাহিনীকে দায় মুক্তি দেওয়া হয়েছিল এবং সেটা কিন্তু দিয়েছিলেন শেখ মুজিবুর রহমান সাহেব। এই বিষয়গুলো
উল্লেখ থাকা প্রয়োজন ছিল বলে আমরা মনে করি। আমরা লক্ষ্য করেছি যে মিডিয়ার একাংশ এই রায় প্রকাশের পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সম্পর্কে মন গড়া কিছু তথ্য ও তত্ত্ব প্রকাশ করে তার সম্পর্কে জনমনে বিরূপ ধারণা দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে দলীয় তদন্তকারী চক্রান্তের সাজানো মামলায় জনাব তারেক রহমানকে সাজা দেওয়া হয়েছে। এটা জানার পরেও কেউ কেউ দল থেকে তার পদত্যাগের যে পরামর্শ দিয়েছেন তাদের কাছে প্রশ্ন করতে পারি, এত শত গুম খুন করার জন্য দায়ী সরকারের পদত্যাগ কি তারা দাবি করেছেন? নিম্ন আদালতের দেওয়া রায়কে যখন আমরা রাজনৈতিক প্রতিহিংসার প্রতিফলন বিএনপিকে দুর্বল করার অসৎ উদ্দেশ্য বলছি, তখন সেই রায়ের ভিত্তিতে আমাদের যেটা নেতা তারেক রহমানের পদত্যাগের প্রশ্নই আসে না। আমরা আশা করি ইচ্ছাকৃতভাবে কিংবা ক্ষমতাবান কারো তুষ্টির জন্য কারো বিরুদ্ধে অপপ্রচার চালানো থেকে দায়িত্বশীল মিডিয়া বিরত থাকবে। সবাই জানেন যে 21 আগস্টের নৃশংস ঘটনার সুবিচার নিশ্চিত করার জন্য তৎকালীন সরকারি মামলা দায়ের করেছে, নিরপেক্ষ তদন্তের জন্য FBI এবং ইন্টারপোলকে তদন্তের দায়িত্ব দিয়েছে, বিচার বিভাগীয় তদন্ত কমিটি করেছে এবং সর্বোপরি এই মামলার মূল আসামি মুফতি হান্নানকে গ্রেফতার করেছে। এসব ঘটনা প্রমাণ করে যে তৎকালীন সরকার অপরাধের সাথে জড়িত ছিল না, কাজেই রাষ্ট্রযন্ত্রের সহায়তায় হামলা হয়েছে বলে আদালতের যে পর্যবেক্ষণ তা যুক্তিগ্রাহ্য কিংবা গ্রহণযোগ্য নয়। মুফতি হান্নানের বেআইনি দ্বিতীয় জবানবন্দি বাদ দিলে জনাব তারেক রহমান অন্য অনেক উল্লেখযোগ্য ব্যক্তিকেই এই মামলায় অভিযুক্ত করা যেত না। যৌক্তিক কারণেই একথা বলা যায়, প্রকাশ্য আদালতে মুফতি হান্নান যাতে তাকে দিয়ে জোর করে জবানবন্দিতে সাক্ষ্য নেওয়া হয়েছে এটা বলতে না পারেন, সেই জন্যেই একটি মামলায় দ্রুততার সঙ্গে ফাঁসি দেওয়া হয়েছে তাকে। আদালতের পর্যবেক্ষণে এই গুরুত্বপূর্ণ বিষয়টির কোনো উল্লেখ না থাকাও বিস্ময়কর ও সন্দেহমূলক। আপনাদের সকলকে ধন্যবাদ, ভালো থাকুন সবাই।